দেশকে অস্থিতিশীল করতে লন্ডন থেকে ষড়যন্ত্র চলছে জানিয়ে যে কোনো মূল্যে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিদেশিদের কাছে প্রতিনিয়ত নালিশ করলেও রোহিঙ্গা সংকট সমাধানে কোনো কথা বলেনি দলটি। আর সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাইনুর হোসেন পিন্নু। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার। বাস্তবতা হচ্ছে একটা ভয়াবহ ফ্যাসিবাদী, একটা দানবীয়, একটা মনস্টার আমাদের সবকিছুকে দৌড়ে মুছড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, জিয়ার প্রত্যক্ষ মদত ছাড়া সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না খুনিরা। জিয়াউর রহমান জড়িত না থাকলে কারো দুঃসাহস ছিল না মঞ্চের খুনিদের বঙ্গবন্ধুকে হত্যা। এ সময় তারেক জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। আবারও হাওয়া বদল করবে, আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আবারও জঙ্গিবাদ কায়েম করবে, আবারও সন্ত্রাস করবে, সেই বাংলাদেশে টেক ব্যাক করতে চায় তারেক। আমাদের জীবন থাকতে প্রতিজ্ঞা করছি সেই বাংলাদেশ আমরা হতে দেব না ইনশাআল্লাহ। রোহিঙ্গা সংকট নিয়ে বিএনপির অভিযোগের সমালোচনাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 14টি দেশের রাষ্ট্রদূতরা তারাও আশ্বাস দিয়েছে, তারাও এই ব্যাপারে উদ্যোগ দিবে। এদের কাছে নালিশ করে কিন্তু এ রোহিঙ্গাদের ব্যাপারে একটা কথা ওই দল কখনো। বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। যে কোনো সুযোগে একটা ঘটনা ঘটাতে চাইলে আমাদের সতর্ক থাকতে হবে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।